আসলে তারা হাদিস অস্বীকার করার নাম করে কোরআনকে অস্বীকার করে খুব মিষ্টি সুরে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বহু অকুল জাল হক আল বাতিল ইন্দাল বাতিল কানাজ হোক হাদিস অস্বীকারী সিরিজ এইটি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা একজন ইসলাম বিদ্বেষীর কিছু অভিযোগের জবাব দেবো ইনশাল্লাহ আপনারা তার অভিযোগটি শোনেন এখন যদি আপনি কবরে আবার মানুষকে জীবিত করা হয় শোয়া জবাব করা হয় তাকে ওঠানো হয় বসানো হয় তা তিনটা জীবন হয়ে যাবে তো তিনটা জীবন হওয়া এটা কোরআনের সম্পূর্ণ খেলাফ কোরআনের সাথে কোনো যোগ বিয়োগ হারাম আপনার তার অভিযোগটি শুনলেন এবং তিনি দাবি করলেন যে কবরের জীবন বলে আসলে কিছু হয় না মানে কবরের জীবনের প্রতি কেউ যদি বিশ্বাস করে তাহলে সে হারাম মানে সেটা কোরআনের সঙ্গে হারাম হবে কোরআনের সঙ্গে সিরিক হবে অনেক রকম অভিযোগ তুললো আসলে আজকে দেখিয়ে দেবো তার চোখে আঙুল দিয়ে কবরের জীবন বলে আসলে কিছু হয় কি হয় না সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যে কবর বলতে আসলে কি বোঝায় কবর বলতে বোঝায় যে মৃত্যুর পরবর্তী সময় থেকে কেয়ামতের মধ্যবর্তী যে সময় মৃত্যুর পরবর্তী সময় থেকে কেয়ামতের যে কেয়ামত এই মধ্যবর্তী যে সময় এই সময়টাকে বলা হয় কবর এই যে কবর এর রেফারেন্স কি রেফারেন্স হলো পবিত্র কোরআন একশো দুই নম্বর সুরার এক থেকে দুই নম্বর আয়াত আল্লাহ সুবাহ তোলা বলছে তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে ভুলিয়ে রেখেছে হাত মা কবির যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে উপনীত হও যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে উপনীত হও কারণ কবরে যখন উপনীত হচ্ছে তখন কি হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ ভুলে যাচ্ছে তো মানে এই আয়ত থেকে স্পষ্টভাবে বুঝতে পারি যে কবর বলতে সেটাকে বোঝানো হয় মৃত্যুর পরবর্তী সময় থেকে কেমতে মধ্যবর্তী সময় পর্যন্ত আসুন আমরা এবারে দেখি কবরের জীবন বলে কিছু হয় কিনা আমরা তো কবরটা দেখলাম পবিত্র কোরআন সো আলী ইমরান স নম্বর তিন আয়ত নম্বর একশো উনসত্তর আল্লা সুবাহন বলছে আল্লাহর রাস্তায় যে সমস্ত ব্যক্তিরা নিহত হয়েছে তাদেরকে তুমি মৃত্যু বলো না কারণ তাদেরকে আল্লাহর তরফ থেকে রিজিক দেওয়া হয় আল্লাহর তর মানে রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তুমি মৃত বলো না তাদেরকে আল্লাহর তরফ থেকে রিজিক দেওয়া হয় আসলে যদি কবরের জীবন বলে কিছু না থেকে থাকে আসলে যদি কবরের জীবন বলে কিছু নাই থেকে থাকে তবে কেন আল্লাহ সব তালা বললো যে তাদেরকে রিজিক দেওয়া হয় রিজিককে একজন মৃত ব্যক্তিকে দেওয়া হয় একজন মৃত ব্যক্তিকে রিজিক দেওয়া হয় কখনো তো একজন মৃত ব্যক্তিকে রিজিক দেওয়া হবে না কারণ ওই ব্যক্তি যদি জীবিত হয় তখন তাকে রিজিক দেওয়া হবে এই সকল ইসলাম বিদ্বেষিতে এই সাধারণ অভিযোগগুলি তাদের মাথায় ঢোকে না মানে এই যে আল্লাহ সোহ্মা কিন্তু বলল তাদেরকে নিয়ামত দেওয়া হয় রিজিক দেওয়া হয় কিন্তু একজন মৃত ব্যক্তি হলে তার সে কিভাবে আল্লাহর নিয়ামত উপভোগ করবে সে তো মৃত ব্যক্তি হলে তো আল্লাহর নিয়ামক উপভোগ করতে পারবে না অবশ্যই কবরের জীবন বলে একটা জীবন আছে আরও রেফারেন্স দেখি এটা তো আমরা কবরের নিয়ামত দেখলাম এবার আমরা দেখবো কবরের আজাব বলে কিছু হয় কি হয় না পবিত্র কোরআন সুরা আনাম ছয় নম্বর সুরা তিরানব্বই নম্বর আয়ত আল্লাহ সোহম্মতলা বলছে ফেরেস্তারা হাত বাড়িয়ে বলবে তোমরা নিজেদের প্রাণকে বার করো আজ তোমাদের লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে আজ তোমাদের লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে কখন দেওয়া হবে মৃত্যুর পর মৃত্যুর পর তোমাদেরকে লাঞ্ছনকর শাস্তি দেওয়া হবে যদি মৃত্যুর পরে আর কিয়ামতের মধ্যবর্তী যদি কোনো জীবন না থেকে থাকে তাহলে কাকে লাঞ্ছনকর শাস্তিটা দেওয়া হবে একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন যে আপনি তো বললেন যে কবরে আজাব বলে কিছুই হয় না কবর বলে কোনো মানে কবরের জীবন বলে কিছুই হয় না আসলে একটা আমাদের একটু বুঝিয়ে দেবেন যে মৃত্যুর পরেই কিন্তু আল্লাহ সুবানতলা বলছে আজ আজ তোমাদের লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে যদি মৃত্যুর পর কোনো জীবন না থেকে থাকে তবে কেইভাবে কেন আল্লাহ সুবানতলা বললো কেন আল্লাহ সুবানতলাহ বললো যে তোমাদেরকে লাঞ্ছনকর আজ আজকে দেওয়া হবে আমরা আরেকটা পয়েন্ট দেখি আরেকটা দলিল দেখি সুরাম মুমিন চল্লিশ নম্বর ছোট পঁয়ত্রিশ এবং চল্লিশ নম্বর আয় আল্লাহ সোমনাথ বলছে কঠিন শাস্তি ফ্রাউনি সম্প্রদায়কে গ্রাস করল এবং সকাল সন্ধ্যে তাদের সম্মুখে আগুন স্থাপন উপস্থিত করা হয় সকাল সন্ধ্যায় তাদের সামনে আগুন উপস্থিত করা হয় এবং যেদিন কিয়ামত ঘটবে সেই দিন তাদেরকে মানে এর থেকে কঠিনতর আজবে প্রবেশ করাও মানে এখানে কিন্তু আল্লাহ সোভন বলছে কিয়ামত ঘটার আগের কথা একটু বলেছে যে সকাল সন্ধ্যা তাদের সম্মুখে আগুন উপস্থিত করা হয় যদি ফ্রাউনের সম্প্রদায়গুলো ফেরাউনে অনুসারীগুলো সব মৃত্যু হতো তাহলে তাদের সামনে আগুন উপস্থাপন করার কী দরকার ছিল তাদের সঙ্গে আগুন তাদের সামনে আগুন উপস্থাপন করার তো কোনো যুক্তি আসে না এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কবরের জগৎ বলে একটা জগৎ আছে আমরা এখান থেকে স্পষ্টভাবে একটা ধারণা পেতে পারি যে আসলে তারা হাদিস অস্বীকার করার নাম করে কোরআনকে অস্বীকার করে খুব মিষ্টি সুরে আসলে আমরা বুঝতে পারি না যে তারা মিষ্টি সুরে হাত অস্বীকার করার নাম করে কিভাবে কোরআনকে অস্বীকার করে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই সমস্ত ইসলাম বিদেশিদের সমস্ত ভিডিওর জবাব দিয়ে যাব ইনশাল্লাহ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত